পশ্চিমবঙ্গে স্বয়ম্ভর গোষ্ঠীর সংখ্যা 1 কোটি থেকে বাড়িয়ে 3 কোটিতে পৌঁছতে পারলে রাজ্যের দারিদ্রতার স্তর বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের মুক্তিধারা রোজগার যোজনার প্রয়োগের মাধ্যমেই রাজ্যের মানুষ স্বনির্ভর হয়ে উঠবেন। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে সবলা মেলার উদ্বোধনে এসে এমনই অভিমত জানালেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে। প্লিজ ওয়েলকাম জনাব আমিনুল ইসলাম। আমার ব্যাপারটা হলো আজকে সবলা মেলার এখানে ওপেনিং হলো। সবলা মেলা আর কিছু নয়, মহিলারা যাতে স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়ায়, একটা নতুন প্রজেক্টে মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন মুক্তিধারা। সেই মুক্তিধারা পরিকল্পনায় ছেলে মেয়ে উভয় গ্রাম বাংলায় যাতে মানুষ রোজগার করতে পারে, তার জন্য আমরা তাকে ট্রেনিং দেবো। গ্রাম বাংলার বেকার ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেবো, তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠিত করবার জন্য ব্যবস্থা নেব যাতে তারা রোজগার করতে পারে নিজের পায়ে দাঁড়ায়। ১৯শে জানুয়ারির ব্রিগেড সভাকে কেন্দ্র করে জেলা তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। এরই পরিণতিতে গতকাল জেলা সহসভাপতি ও মুখপাত্র অশোক দাস নিগৃহীত হন। কাউন্সিলর কানাই রায়কে পুলিশ গ্রেপ্তার করে, আর এই গ্রেপ্তার নিয়ে মিত্র প্রতিক্রিয়া তৃণমূল অন্দরেই। কানাই রায় দুষ্কৃতীদের হাত থেকে অশোক দাসকে রক্ষা করে প্রাথমিক শুশ্রূষা করেন এবং হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করেন, এমনই অভিমত শোনা গেল তৃণমূল নেতা উৎপল পালের কাছ থেকে। সঙ্গে সঙ্গে আমি আবার কানাই দাস সঙ্গে অশোক দাকে আমি আর কানাই দা মিলে জল টল দেওয়া শুশ্রূষা করা দিয়ে সবাইকে ডাকার জন্য বললাম। তারপরে তো সব ছেলে পিলেরা সবাই এলো, অশোক দাকে শুশ্রূষা প্রাথমিক শুশ্রূষা করে ওখান থেকে অশোক দাকে তখন ওই নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করা, এইগুলো আমরা করলাম। ছেলেপিলে উত্তেজিত ছিল স্বাভাবিক পার্টি অফিসে। দেখুন, আমি কিন্তু গিয়ে যেটা দেখেছি, আপনারা যে প্রশ্নটা করলেন এবং অশোক দা নিজেও কিন্তু সবাইকেই বললো কানাই না থাকলে আরও বেশি মার খেতাম, কানাই এসে আটকেছে। এবং আজকে আমি আনন্দবাজারের প্রতিদিনও কিন্তু সেটাই দেখেছি যেটা অশোক দা কিন্তু বলেছে। আর অপরদিকে এমনও অভিমত পাওয়া গেল মমতা ব্যানার্জির উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন দলেরই এক গোষ্ঠী। নাম না করে তাঁরই কাউন্সিলরের দিকেই আঙুল তুললেন পুরসভার চেয়ারম্যান নীলরতন আড্ঢ। বিষয়টা হচ্ছে, কালকে যখন আমরা বহরমপুর টাউন তৃণমূলের উদ্যোগে কালকে একটা 15,000-20,000 লোকের একটা সমাবেশ করে যে 19 তারিখের ব্রিগেড জমায়েত করার জন্য, এবং সময় ইতিমধ্যে যখন আমরা এখানে আসার পর শুনলাম আমাদের অশোক দাস যে পার্টির ফুল টাইমার তার গায়ে হাত দেওয়া হয়েছে। এবং একটা কথা বলি, হাত কে দিল না দিল, হাত যদি কেউ যদি দোষ করে পুলিশ তার তদন্ত করবে, তার পানিশমেন্ট দেবে, সে যেই হোক। কারণ আমরা যখন এই রাজনীতিতে যখন প্রথম আমরা এসেছি 2 বছর আগে, তখন আমরা বহরমপুর শহরের যে সাংগঠনিক অবস্থা ছিল এখন তার সাংগঠনিক অবস্থা, নাড়ুগোপাল মুখার্জি টাউন প্রেসিডেন্ট তার যে উদ্যোগ, সেই উদ্যোগে আজকে গোটা বহরমপুর শহর আজকে তৃণমূলের ব্যানারে এসেছে। তার কারণটা এই যে তার সাংগঠনিক শক্তি এবং সে মমতা ব্যানার্জির যে আদর্শ, সেই আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে, তার প্রমাণ বহরমপুর মিউনিসিপ্যালিটি। কাউন্সিলর কানাই রায়ের 5 দিনের জুডিশিয়াল কাস্টডি হয়েছে, পুলিশ অন্যায়ভাবে কানাই রায়কে অ্যারেস্ট করেছে। এই বিষয়টি পুলিশের তৈরি করা বলেই জানালেন আইনজীবী কাঞ্চনলাল মুখোপাধ্যায়। জুডিশিয়াল কাস্টডি হয়েছে, 14 দিন পর ওকে অ্যাপ প্রোডাকশন করা হবে, আর ফিরোজ থেকে 5 দিন পুলিশ কাস্টডি হয়েছে।
দুটো অর্ডার হয়েছে, 15 তারিখে কোর্টে প্রোডাকশন হবে আর 24 তারিখে কানাইয়ের এক প্রোডাকশন হবে। আমসাইটটা এখন পুলিশ অন্যায়ভাবে ঢুকিয়েছে, আমসাইটে কোনো স্টোরি ঘরের মধ্যে নাই, কোনো স্টোরি নাই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তাই, কোনো মনে হচ্ছে তাই। তবে পুলিশ রিমান্ডের রিমান্ডের পর কী রেজাল্ট হচ্ছে দেখে ফাইনাল বলা যাবে। হ্যাঁ, কানাডায় বাচ্চাদের গেছে, এফআইআর মেকার অশোক দাস আনন্দবাজারকে বলেছে যে আমি চশমা পড়ে গিয়েছিলো, কাউকে চিনতে পারিনি, সেরকম নাম করে কী করে আজকে আনন্দবাজার আছে যে আমি কাউকে চিনতে পারিনি বলে স্টেটমেন্ট করেছি। সবটা পুলিশের তৈরি। খাগড়াবাজার থেকে এই প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের 8ম বছর। আশা করি আগের বছর আমরা এর থেকেও ভালো করে করব। এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে অলমোস্ট আশেপাশে 2-3টে ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসেন, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, হুগলি থেকেও আছে, হুগলি থেকে, তিনি যেন হুগলি থেকে। তারপর একটা মানুষের জীবনে যা যা দরকার সেটা হচ্ছে অর্থ, বিদ্যা আর শক্তি। এই মা হচ্ছেন এই 3টেরই প্রতীক, জয় মাতা দি। তো এই প্রোগ্রাম আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল কামনার জন্য এই প্রোগ্রাম আমরা প্রতি বছর করি, আগের বছরও আমরা করব। এখানে যতজন আছেন সবাই আমাদের অ্যাক্টিভ সদস্য এই টিমের, জয় মাতা দি জাগরণ কমিটি খাগড়াবাজার। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।